আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে করোনা ভাইরাস সংক্রমণ রোধে গতকাল শুক্রবার তেইশ জুলাই থেকে শুরু হয়েছে দুই সপ্তাহের কঠোর লকডাউন তারপরেও বিধিনিষেধ উপেক্ষা করে অনেকেই বাইরে বের হচ্ছেন লকডাউন মানছেন না অনেকেই লকডাউন অমান্যে পুলিশ জরিমানা করায় উল্টো পুলিশের গায়ে হাত তুলেছেন নীলফামারি জেলার সৈয়দপুর পৌর শহরের আতিফ আলতাফ নামে একজন এই কাণ্ড ঘটিয়েছেন জানা যায় শুক্রবার রাত সাড়ে আটটার দিকে লকডাউন উপেক্ষা করেই গাড়ি নিয়ে বের হন আতিফ এ সময় আদালতের সামনে পড়লে তাকে জরিমানা করা হয় কিন্তু জরিমানার অর্থ না দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যান তিনি এ সময় সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক আতাউর রহমান তার গাড়িকে ধাওয়া করে শহরের বঙ্গবন্ধু সড়কের নেস্কো অফিসের কাছে থামালে গাড়ি থেকে বেরিয়ে এসে আতাউর রহমানকে মারধর করেন আতিফ এতে পুলিশ পরিদর্শক আতাউর রহমানের পোশাকও ছিঁড়ে যায় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় সৈয়দপুরের সেনানিবাস এলাকা এলাকার সিএসডি মোড়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন আতিফ সৈয়দপুর থানার পরিদর্শক আতাউর রহমান নিজেই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তার ছাড়া পোশাকও দেখিয়েছেন এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাদ খান জানান আতিফ আলতাফ প্রথমে লকডাউন অমান্য করেছে পরে ভ্রাম্যমান আদালতকে অমান্য করেছে এবং পুলিশ কর্মকর্তার গায়েও হাত তুলেছে তার একাধিক অপরাধের কারণে তাকে আটক করে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে তবে আলোচনা ও সমালোচনায় প্রায়ই নাম থাকে ব্যবসায়ী আলতাফ হোসেন ও তার ছেলের এর আগে ছেলের বউ ভাতে কোটি টাকা খরচ করে স্থানীয় কলেজের মাঠ সাজিয়ে আলোচনায় এসেছিলেন আলতাফ হোসেন সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিন